বিখ্যাত তাবি হজরত মাখুর রহমতুল্লাহ আলাহি বলেন যে ব্যক্তি এই বাক্যগুলো সাতবার বলবে আল্লাহ তাআলা তার সত্তরটি অভাব দূর করবে দোয়াটি হল হাওলা লা হালকুয়া ইল্লা বিল্লাহ লা আমাল ইল্লা অর্থ আল্লাহ সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং ন্যাক আমলে মশগুল হওয়া সম্ভব না আল্লাহ তালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তার কাছেই আশ্রয় গ্রহণ করতে হবে